হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব একটা ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে। তাতে একটা নিয়োগ বেরিয়েছে, সেই নিয়োগটা হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড থেকে। তো আমি নোটিফিকেশনে নিয়ে যাব হিন্দুস্তান কপার লিমিটেড, ঠিক আছে? হিন্দুস্তান কপার লিমিটেড রিক্রুটমেন্ট 2020, এরকম সার্চ করলে এরকম একটা ফার্স্ট যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে আপনারাও ক্লিক করবেন, ঠিক আছে? তারপরে এখানে ফার্স্ট যে অ্যাডভার্টাইজমেন্ট আছে ওইটাতে ভিউ নোটিশে ক্লিক করবেন। দিলে এরকম একটা পেজ খুলে যাবে, ঠিক আছে? এরকম একটা পিডিএফ পেজ আসবে, সেখানে সবাই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এঙ্গেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিস ইন ক্ষেত্রী কপার কমপ্লেক্স হিন্দুস্তান কপার লিমিটেড আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম 10/7/2020, মানে হচ্ছে জুলাই 10 তারিখ থেকে সিটিজেন অফ দ্য ইন্ডিয়া ফর আন্ডার গোয়িং ট্রেনিং অ্যাট ক্ষেত্রী কপার কমপ্লেক্স হিন্দুস্তান কপার লিমিটেড ফর ট্রেড অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অ্যাজ পার ডিটেলস গিভেন বিলো। মিনস বলেছে যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু 10/7 থেকে স্টার্ট হয়ে গেছে ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে, এবং কী কী ট্রেড আছে তা এখানে নিচে আলোচনা করা আছে, ঠিক আছে? মেট মিনসে 3 বছরের ট্রেনিং, আনরিজার্ভদের জন্য 24টা সিট, এসসিদের জন্য 10টা, এসটিদের জন্য 8টা, ওবিসিদের জন্য 12টা এবং ইডব্লিউএসের জন্য 6টা, মোট 60টা সিট আছে, ঠিক আছে? একাডেমিক কোয়ালিফিকেশান কেমন লাগবে? না, 10th পাস অথবা 10+2 সিস্টেম অফ দ্য এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, যে কোনো একটাই হলে হবে, ঠিক আছে? টেকনিক্যাল কোয়ালিফিকেশান না থাকলেও চলবে এটাতে এবং ব্লাস্টারে, এই দুটোর ক্ষেত্রে, ঠিক আছে? তারপর হচ্ছে ডিজেল মেকানিক অ্যান্ড ফিটার, টার্নার, ওয়েল্ডার, এইসবের ক্ষেত্রে বাকি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু 10th পাস হতে হবে অথবা ম্যাট্রিক এক্সাম আন্ডার 10+2 সিস্টেম অফ এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশান কেমন থাকতে হবে? যে ITI পাসড ইন দ্য কনসার্ন ট্রেড ফার্ম অ্যান্ড ইনস্টিটিউট রিকগনাইজ বাই NCVT, ঠিক আছে? তো সব মিলিয়ে যতগুলো ট্রেড আছে তাতে মোট সিট আছে কিন্তু 290টা, ঠিক আছে? তো এখানে চলে আসি কোয়ালিফিকেশান, এখানে প্রেসক্রাইব কোয়ালিফিকেশান এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ লিমিটস, ঠিক আছে? এটা আপনারা নিজেরা দেখে নেবেন, ভালো মতো দেওয়া আছে। এটা আমি পড়ে শোনাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমি নিচের দিকে স্ক্রল করে আসবো কিভাবে অ্যাপ্লাই করতে হবে। দুটো স্টেজে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? এই ওয়েবসাইটগুলোতে গেলে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। আমি লাস্টে দেখিয়ে দিব কীভাবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে। সেটা ছিল step 1 and step 2। অ্যাট ফার্স্ট কী করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? বাকি যা ডিটেলস আছে আপনারা ভালো করে পড়ে নেবেন। এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশানের ডেট 10/7/2020, 10ই জুলাই থেকে স্টার্ট হয়ে গেছে এবং ক্লোজিং ডেট হচ্ছে 25/7/2020, 25শে জুলাই কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো বেশি দিন টাইম নেই আর, আপনারা তাড়াতাড়ি করে নিন। এখন চলে যাই কীভাবে অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এখানে ভিউ নোটিশের কাছে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লাই অনলাইন অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে ইমেল আইডি এবং পাসওয়ার্ড চাইবে। আপনি নিচের দিকে স্ক্রল করে যাবেন, এখানে দেখবেন নিউ ইউজার বলে অপশান আছে। এই নিউ ইউজারে গিয়ে এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মাদার্স ফুল নেম, ফাদার্স ফুল নেম, মোবাইল নম্বর, ডেট অফ বার্থ, ইমেল আইডি, অল্টারনেটিভ ইমেল আইডি চাইলে দিতে পারেন, প্যান নম্বর চাইলে দিতে পারেন, না চাইলেও দেওয়ার কোনো দরকার নেই, এবং আধার নম্বর চাইলেও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। লাস্টের এই তিনটা জিনিস আপনার যদি ইচ্ছে না হয় দেওয়ার, নাও দিতে পারেন, দিয়ে সাবমিট করে দিবেন। তখন আপনার মোবাইলে একটা পাসওয়ার্ড চলে আসবে, ঠিক আছে? তারপরে আপনি কি করবেন, ব্যাক যাবেন। ব্যাক গিয়ে এখানে সেই ইমেল আইডি এবং যে পাসওয়ার্ড আসবে সেই পাসওয়ার্ড ক্লিক করে এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। এখানে অ্যান্সার লিখবেন, যে ক্যালকুলেশান থাকবে তার অ্যান্সার লিখে এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিবেন। দিলে আপনার কাছে একটা অ্যাপ্লিকেশান ফর্ম চলে আসবে, খুবই ইজিভাবে আপনি
ফিল আপ করে ওটাকে সাবমিট করে দিতে পারবেন। এটা কিন্তু সিলেকশন হবে মেরিট লিস্টের বিষয়ে, ঠিক আছে? যখন মেরিট লিস্ট বেরোবে তখন আমি আবার একটা ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে? আমার ডিসক্রিপশানে এর রেজিস্ট্রেশন লিঙ্ক এবং অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? এবং অফিসিয়াল ওয়েবসাইটও দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাইরেক্ট গিয়ে নোটিফিকেশান ডাউনলোড করতে পারেন অথবা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? তো আজকের ভিডিও ছিল এতটাই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে কিন্তু আমি প্রত্যেক দিন সমস্ত চাকরির খবর আপডেট দিতে থাকি, ঠিক আছে? থ্যাংক ইউ।